আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্ষয় কখনো পূরণ হয় না চিকিৎসা করতেই হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অথবা শরীরের ভিতরে কোথাও যদি সামান্য সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে কখনো দেখা যায় যে সেটি নিজে নিজে ঠিক হয়ে যায় তো আসলে দাঁতের যদি ক্ষয় শুরু হয় বা দাঁতের সমস্যা শুরু হলে সেটি কিন্তু কখনো নিজে নিজে ঠিক হয় না ভিউয়ার্স এখানে এই দাঁতটিতে দাঁতের গোড়ার দিকটা কিছুটা পরিমাণ ক্ষয় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবং এই দাঁতটিও কিন্তু কিছুটা পরিমাণ ক্ষয় হয়ে গেছে তো এই ক্ষয়গুলা এখানে দেখুন যে এখানে পরপর চারটে দাঁতে কিন্তু ক্ষয় হয়ে গেছে দাঁতের গোড়া থেকে এখানে ক্ষয় হয়ে গেছে এটি যে কারণে হতে পারে এটি আপনি ঠিকমতো টুথব্রাশ ব্যবহার না করার কারণে এটি এই ক্ষয়গুলা হতে পারে পাথর পড়ার কারণে দাঁতে ক্যালকুলাস জমার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো ভিউয়ার্স যে কারণে ক্ষয়টা শুরু হোক না কেন ব্যাপার হচ্ছে দাঁতের যে কোনো অংশে এটি এখানে হতে পারে দাঁতের উপরিভাগে ভাগে হতে পারে তো যেখানেই হোক না কেন দাঁতের ক্ষয় যদি একবার শুরু হয় সেটি আপনি কখনোই কোনো ঘরোয়া ট্রিটমেন্টে ঘরোয়া কোনো টিপসের দ্বারাই আপনি সেই ক্ষয়গুলো রোধ করতে পারবেন না এবং যতটুকু ক্ষয় হয়ে গেছে ততটুকু পূরণ আপনি করতে পারবেন না এই দাঁতের ক্ষয়টা প্রাকৃতিকভাবে কখনোই পূরণ হয় না এর জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে আপনার যদি দাঁতের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে দাঁতের যে ক্ষয়টা হয়ে যায় সে ক্ষয় ক্ষয়টা পূরণ হয় না কখনোই দিন যত যাবে এই ক্ষয়গুলো বাড়তে থাকে কিন্তু কখনো পূরণ হয় না তো ভিউয়ার্স এই ক্ষয় পূরণ করতে গেলে আপনাকে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং আপনাকে সেখানে যে দাঁতটি ক্ষয় হয়ে গেছে সেই দাঁতটির ট্রিটমেন্ট আপনাকে করে নিতে হবে ভিউয়ার্স এখানে দেখুন একটি দাঁতে ক্ষয় রয়েছে এখানেও কিছু দাঁতে দেখেন ক্ষয় হয়ে গেছে দাঁতের গোড়ার দিকটা এটি সাধারণত আমরা যখন ব্রাশ করি ব্রাশটা সঠিক নিয়মে না করার কারণে এই ধরনের ক্ষয়গুলো বেশি হয় আর এছাড়া পাথর পড়ার কারণেও এই ক্ষয়গুলো দেখা যায় তো ভিউয়ার্স এ ধরনের ক্ষয় আপনি কখনোই কোনো ওষুধ বা ঘরোয়া টোটকার মাধ্যমে আপনি কিন্তু এই ক্ষয়গুলো কোনো দিনও আপনার এই ক্ষয়গুলো ঠিক করা সম্ভব নয় তো এর জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতেই হবে ভিউয়ার্স এখানে দেখুন এখানে দাঁতের যে গোড়াটার দিকে দেখতে পাচ্ছেন যে ক্ষয় হয়ে গেছে বেশ কয়েকটা দাঁতেই কিন্তু ক্ষয় দেখা যাচ্ছে তো এই ক্ষয়গুলো হলে কি হয় এই ক্ষয়গুলো যখন আপনার দাঁতে শুরু হয় তখন প্রাথমিক অবস্থায় আপনার দাঁতটি সেন্সিটি সেন্সিটিভ হয়ে পড়ে অর্থাৎ দাঁতটা দাঁতটি স্পর্শকাতর হয়ে উঠতে পারে কখনও কখনও মাঝে মাঝে কারো কারো দাঁতে ব্যথাও হতে পারে তো ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে পরপর যে দুইটা তিনটা দাঁত রয়েছে এই দুইটা তিনটা দাঁতেই কিন্তু ক্ষয়ের সমস্যা রয়েছে এই ক্ষয়টি সাধারণত দাঁত শিরশির করে আপনি যখন ঠান্ডা পানি খেতে যাবেন বা পান করতে যাবেন ঠান্ডা পানি তখন আপনার সেই যে দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে সেই দাঁতগুলা আপনার শিরশির করতে পারে সেন্সিভিটি তৈরি হতে পারে সেই সব দাঁতগুলা তো আপনি যদি এভাবে রেখে দেন আপনার এক্ষেত্রে ব্যথা না থাকতে পারে যন্ত্রণা থাকতে না পারে আবার কিছু কিছু রুগী পাওয়া যায় যাদের এমন ক্ষয়ের কারণে দাঁতে মাঝে মাঝে ব্যথাও হয় তবে সবার যে দাঁত ক্ষয় হয়ে গেলে ব্যথা হবে ব্যাপারটি এমন নয় তবে ব্যথা হবে যদি কিনা আপনার এভাবে ক্ষয় হতে হতে দাঁতের অনেকটা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে দাঁতে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে আর এভাবে ক্ষয় হতে থাকলে এক পর্যায়ে দাঁতটা দুর্বল হয়ে যায় তো দুর্বল হয়ে যাওয়ার কারণে দাঁতটি কিন্তু অল্প চাপেই ভেঙে পড়তে পারে তো ভিউয়ার্স এ ধরনের যে ক্ষয়গুলো রয়েছে এগুলো প্রচণ্ড স্পর্শকাতর দাঁত হয়ে ওঠে সেগুলো এবং ক্ষয়ের পরিমাণটা দিনে দিনে বাড়তে থাকে আপনি যদি এই ক্ষয়টা রোধ করার জন্য বা যতটুকু অংশ ক্ষয় হয়ে গেছে ততটুকু অংশ যদি আপনি কোনো ওষুধের মাধ্যমে ওষুধ খাওয়ার মাধ্যমে সেটি পূরণ করতে চান সেটি আদৌ সম্ভব নয় তো ভিউয়ার্স এর জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতের একটু একটা পাশ নিয়ে কিন্তু ভেঙে ক্ষয় হয়ে গেছে ধীরে ধীরে ক্ষয় হয়ে গেছে এই ক্ষয়টি কিন্তু একদিনে হয় না এই ক্ষয়টি হতে অনেক দিন সময় লাগে এখন এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি হয়তো দু থেকে তিন বছর সময় নিয়ে ধীরে ধীরে ক্ষয় হয়েছে আর এই ক্ষয়ের মাধ্য ক্ষয়ের জন্য আপনার সেই দাঁতটি শিরশির করতে পারে তাতে অধিক চাপে ব্যথা লাগতে পারে এ ধরনের সমস্যা হয়ে থাকে তো ভিওয়ার্স এটি কখনোই আপনি নিজে নিজে কখনোই এটি সম্ভব নয় যে আপনি এই ক্ষয়টি রোধ করবেন অথবা এটি আপনি ওষুধ খেলেন যে ক্ষয়টা পূরণ হয়ে গেল ব্যাপারটি এমন নয় তো ভিউয়ার্স এর জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে ডেন্টিস্টের কাছে গেলে তখন সে আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্টটা করিয়ে দিতে পারবে যেমন ভিউয়ার্স এখানে দেখুন এ দাঁততেও ক্ষয় হয়ে গেছে এ দাঁততেও ক্ষয় হয়ে গেছে দাঁতের এই অঞ্চলেও ক্ষয় হতে পারে আবার দাঁতের যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন এখানেও দাঁতের অ্যানামেল অংশটা ক্ষয় হতে পারে যখন এই অ্যানামেল অংশটা দাঁতের ক্ষয় হয়ে যায় তখন দাঁতের ভিতরে থাকা যে ডেন্টিন অংশটি থাকে সেই ডেন্টিন অংশটি ওপে ওপেন হতে থাকে আর সেই ডেন্টিন অংশটি প্রচুর প্রচণ্ড পরিমাণে স্পর্শকাত তো যেহেতু দাঁতের ভাগ অর্থাৎ অ্যানামেল অংশে কোনো সেনসেশন কাজ করে না সেক্ষেত্রে দাঁতের যে দ্বিতীয় লেয়ার আছে যেটিকে যেটিকে ডেন্টিন অংশ বলা হয়ে থাকে যেমন এই দাঁতটিতে আপনার এখানে অ্যানামেল রয়েছে কিন্তু এই যে যেখানে ক্ষয় হয়ে গেছে এখানে কিন্তু অ্যানামেল অংশটা এই মুহূর্তে নাই ক্ষয় হয়ে গেছে আর সেই অ্যানামেল অংশটা ক্ষয় হয়ে যাওয়ার কারণেই এই দাঁতটি সেন্সিটিভ হয়ে পড়ে অত্যন্ত বেশি তো ভিওয়ার্স এই সমস্যার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি দাঁতের ডাক্তারের কাছে যে ট্রিটমেন্টটা না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার সেই দাঁতটি কোনো ওষুধ খেলেও কিন্তু সুস্থ হবে না তো ভিওয়ার্স এ ধরনের সমস্যায় আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে ভিউয়ার্স এখানে দেখুন একটি দাঁতে বেশ ছোট্ট একটি ক্ষয় শুরু হয়েছে যেটাকে ডেন্টাল ক্যারিজ বলা হয় ডেন্টাল ক্যারিজ শব্দের অর্থ দাঁত ক্ষয় বা দন্তক্ষয় রোগ তো দন্ত ক্ষয় রোগ আপনার এভাবে হতে পারে এভাবে হতে পারে এভাবে হতে পারে অথবা এভাবেও হতে পারে যেভাবেই হোক না কেন বিভিন্ন ক্যারিজের বিভিন্ন সাংকেতিক নাম রয়েছে তো দাঁত ক্ষয় মানেই হচ্ছে আপনার ডেন্টাল ক্যারিস তো ডেন্টাল ক্যারিস এ ধরনেরও হতে পারে আবার এ ধরনেরও হতে পারে ভিউয়ার্স এখানে যে ডেন্টাল ক্যারিসটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাঁতটা খুবই ছোট্ট একটি ছিদ্র হয়ে গেছে এবং এই ছিদ্রটা দিনে যত আপনি লেট করবেন যত আপনি দেরি করবেন ততই কিন্তু এই ছিদ্রটা বড় হতে থাকবে এই যে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে এটি কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় এর থেকেও কম ছিল যখন শুরু হয়েছিল কিন্তু দেখা যায় যে ছমাস পরে ঠিক এমন হয়ে যায় এবং যখন ছ মাসের অধিক বেশি হয়ে যায় তখন ক্যাভিটিটি হয়ে যায় অনেক বড় হতে থাকে ধীরে ধীরে সেটি আরও বেশি বড় হতে থাকে তো এর জন্যে আপনাকে আপনার এই যখন এই অবস্থায় থাকে তখন কিন্তু সেই দাঁতটিতে কোনো ব্যথা না থাকতে পারে কোনো অনুভূতি না থাকতে পারে আপনি সেটি হয়তো বুঝতেও পারবেন না যে আপনার দাঁতগুলো ক্ষয় হয়ে যাচ্ছে তবে ক্ষয়ের পরিমাণটা যখনই একটু বেড়ে যাবে তখন প্রাথমিক অবস্থায় আপনার দাঁত অতিরিক্ত হালকা শিশির করবে এবং যত বেশি ক্ষয় হবে তত বেশি আপনার সেই দাঁতটি কিন্তু শিশির বা সেন্সিটিভিটি সমস্যা বাড়তেই থাকবে তো ভিউর্স এইরকম হালকা সমস্যা যখন হয় তখন সেই দাঁতটিকে যদি আপনি ফিলিং করিয়ে নেন দাঁতের ডাক্তারের কাছে যেয়ে যদি আপনি সেই দাঁতটি ফিলিং করিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই দাঁতটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে সেই দাঁতটিতে আর কোনো সমস্যা সেখান থেকে আর হবে না এছাড়া ভিওয়ার্স এখানে দেখুন যে দাঁতে ক্যালকুলাস জমার কারণে কিন্তু দাঁত ক্ষয় হয়ে থাকে যেমনটি এখানে দেখুন যে এখানে যে এটি একটি একজন মানুষের নিচের মাড়ির ছবি নিচের দাঁতের মাড়ির ছবি তো দেখেন এখানে দাঁতের গোড়ার দিকটায় প্রচুর পরিমাণে ক্যালকুলাস লেগে আছে যেটাকে আমরা পাথর লাগা পাথর পড়া বলে থাকি তো এই পাথর পড়ার কারণে দাঁত এবং মাড়ি উভয়ই একসঙ্গে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় তো এবং জিন্জিভাইটিস রোগের অন্যতম কারণ হচ্ছে এই ক্যালকুলাস বা ডেন্টাল ক্যালকুলাস অথবা পাথর তো ভিউয়ার্স আপনার যদি কোনো লৌহদণ্ডে মরিচা ধরে তখন কিন্তু সেই লৌহদণ্ডটি ধীরে ধীরে যেমন ক্ষয় হয়ে যায় ঠিক দাঁতের ক্ষেত্রেও ঠিক তেমনি যখন একটি দাঁতে বা দাঁতের গোড়ার দিকে এ ধরনের ক্যালকুলাস দেখা যায় তখন সেই দাঁতটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং দাঁতের যে মাড়িটি থাকে সে মাড়িটিও কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যালকুলাসগুলা এগুলা যখন স্কেলিং করা হয় যখন দাঁতগুলা ওয়াশ করা হয় অথবা এমনিতেও কখনো কখনও এই ক্যালকুলাসগুলো উঠে যায় তো উঠে যাওয়ার পরে যদি এমন বড় কোনো ক্যালকুলাস বা পাথর আপনার দাঁতের গোড়ার দিকে থেকে থাকে তো যদি কোনো কারণে আপনার সেই পাথরটি উঠে যায় বা আপনি স্কেলিং করানোর পরে দাঁতগুলো ওয়াশ করানোর পরে দেখা যাবে যে দাঁতের গোড়াগুলো এভাবে বেরিয়ে আসছে অর্থাৎ এখানে দেখুন দেখে বুঝতে পারছেন যে দাঁতের অ্যানামেল অংশ আসলে এতটুকু হচ্ছে দাঁতের এনামেল অংশ কিন্তু দাঁতের গোড়ার দিকটাই কিন্তু অ্যানামেল অংশ থাকে না এখানে শুধুমাত্র ডেন্টিন রয়েছে এখানে কিন্তু অ্যানামেল রয়েছে এখানে ডেন্টিন রয়েছে এখানে ডেন্টিনটা ওপেন হয়ে আছে দাঁতের যে সেকেন্ড লেয়ার আছে সেই লেয়ার সেকেন্ড লেয়ারটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এখানেও কিছুটা ওপেন হয়ে আছে এখানেও কিছুটা ওপেন হয়ে আছে অর্থাৎ যে এই ক্যালকুলাসগুলো জমেছিলো সেই জমার কারণে দাঁতের যে মাড়ি রয়েছে মাড়ি এবং দাঁত একই সঙ্গে দুইটারই কিন্তু ক্ষয় হয়ে গেছে এখানে দেখলে আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে দাঁতের গোড়াটা ক্ষয় হয়ে গেছে এভাবে যদি ক্ষয় চলতে থাকে সেক্ষেত্রে আপনার সেই দ্যা যদি মাড়িটা দাঁতের মাড়িটা নিচের দিকে নেমে আসে সেক্ষেত্রে আপনার দাঁতটি খুব তাড়াতাড়ি নড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়া যখন এভাবে ক্ষয় হয়ে যায় তখন সেই ক্ষয় হয়ে যাওয়া দাঁতটি আপনি যখন ঠান্ডা পানীয় পান করবেন বা ঠান্ডা কিছু খেতে যাবেন তখন কিন্তু সেই দাঁতটিতে অতিরিক্ত অতিরিক্ত হোক বা সামান্য শিশির বা সেন্সিভিটি তৈরি হতে পারে সেই দাঁতটি শুধু সেন্সিভিটির কারণ হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণেই দাঁত সেন্সিভিটির সমস্যা হয়ে থাকে তো ভিউয়ার্স যে ধরনের ক্ষয় হোক না কেন আপনি কিন্তু সেই ক্ষয়ের ট্রিটমেন্টটা করিয়ে নিতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পরপর তিনটি দাঁতে কিন্তু সামান্য সামান্য ক্ষয় রয়েছে এই সামান্য ক্ষয়েও দাঁতে অনেক ধরনের সমস্যা হয় শিরশির করে সেন্সিভিটি তৈরি হয় কখনো কখনো কারো কারো ক্ষেত্রে ব্যথাও হওয়া হয় ব্যথাও হয় তো ভিউয়ার্স এই ব্যথা বা এই যে দাঁতের যে ক্ষয়ের সমস্যা এটি আপনি খুবই অল্প সময়ে আপনি সেই ট্রিটমেন্টটি করিয়ে নিতে পারেন আপনি যখন এই সমস্যা নিয়ে ডেন্টিস্টের কাছে যাবেন সে আপনার সেই দাঁতের সেই ক্ষয় হয়ে যাওয়া অংশে এ ধরনের ফিলিং করিয়ে দিবে আর ফিলিং করে নিলেই আপনার সেই দাঁতটি সুস্থ হয়ে যাবে বা সেই ক্ষয় যতটুকু হয়েছে ততটুক পর্যন্তই সীমাবদ্ধ থাকবে পরবর্তীতে আর ক্ষয় হওয়া ক্ষয় হওয়ার ক্ষয় হওয়ার কোনো চান্স থাকবে না এর জন্য আপনার দাঁতটি আজীবন কিন্তু আপনার মাড়িতে থেকে যেতে পারে আর আপনি যদি ফিলিং না করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা বাড়তেই থাকবে দিন যত যাবে ততই বাড়তে যাবে বাড়তে থাকবে এমন কোনো ওষুধ এখনও পর্যন্ত তৈরি হয়নি যেটা খেলে আপনার সেই দাঁত ক্ষয় হয়ে যাওয়া অংশটি পূরণ হয়ে যাবে অথবা এই ক্ষয় হয়ে যাওয়ার কারণে যদি ব্যথা হয়ে থাকে সেই ব্যথাটা আপনার কমে যাবে এমন কোনো ওষুধ এখনও পর্যন্ত তৈরি হয়নি এ ধরনের সমস্যায় অবশ্যই আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং দাঁতে ট্রিটমেন্ট করাতেই হবে তো ভিউয়ার্স এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম